হ্যালো ফ্রেন্ডস, আজকের ছোট্ট একটি ভিডিও আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারের তিনটি সেটিংসের সঙ্গে পরিচয় করে দেবো, যে সেটিংসগুলির মাধ্যমে কিন্তু যে কেউ চাইলে আপনার পাসওয়ার্ড নিয়ে নিতে পারে এবং আপনার লোকেশন ট্র্যাক করতে পারে। তো সেই সব সেটিংসগুলো কী কী আজকের এই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ঠিক এইভাবে কিন্তু পেজটি দেখতে পারবেন, আপনাদের সামনে চলে আসছে। যদি আপনার কাছে এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকে, অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করার পর সাইডের কোনায় উপরে তখন থ্রি ডট একটি অপশন দেওয়া আছে, থ্রি ডটটাতে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে সেটিংস বলে একটি অপশন দেওয়া আছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে চলে আসার পর কিন্তু তোমার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটি অপশন দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে যে আমরা অনেক সময় অন্যান্য ওয়েবসাইটে চলে আসি যেগুলোতে কিন্তু HTTPS থাকে না, শুধু HTTP দেওয়া থাকে এবং তারপর সাইট ডোমেইন নেম দেওয়া থাকে। সেভাবে কিন্তু আমরা অনেক ওয়েবসাইট দেখে থাকি, সেগুলো কিন্তু আনসিকিওর ওয়েবসাইট, সেগুলোতে আমরা অনেক সময় ভিতরে চলে যাই এবং ক্লিক করি। ক্লিক করার পর আমরা যখন ব্যাকে চলে আসি, তারপরে কিন্তু আমাদের ওই ওয়েবসাইটটাতে আমাদের অ্যাক্সেস থেকেই যায়। তারা কিন্তু পরে যখন আমরা বেরিয়ে আসবো কিংবা আমরা যখন বন্ধ করে দেবো, বন্ধ করে রাখবো, তারপরেও কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আমাদের যে ট্র্যাকিং যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারে। তো সেগুলো কীভাবে বন্ধ করবেন, বন্ধ করার জন্য এখানে দেখুন সেন্ড ডু নট ট্র্যাক রিকোয়েস্ট যে অপশনটি দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন। এটা অবশ্যই আপনারা অন করে দেবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পর একটু ব্যাকে চলে আসবেন। ব্যাক চলে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে নিচে দেওয়া আছে একটি সেফটি চেক বলে একটা অপশন দেওয়া আছে। তো সেফটি চেকটাতে ক্লিক করবেন। আমাদের মোবাইলে যে কিছু আমরা পাসওয়ার্ড দেওয়া থাকে বা আমরা যখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না বা অন্যান্য জিমেল অ্যাকাউন্ট, যে কোনো ক্রোম বাজারে যা কিছু যে অ্যাকাউন্ট থাকে সেগুলো যদি আমরা ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমাদের দেখবেন অনেক সময় পাসওয়ার্ড কিন্তু আমাদের সেভ করার জন্য একটা পারমিশন চাই, যদি আপনারা চান ক্যান্সেল করতে পারেন এবং সেভ করতে পারেন। সেভ করলে কিন্তু আমাদের যে ক্রোম বাজারে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকে বা আপনার আমাদের মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া থাকে সেটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায়। তো সেভ হয়ে গেলে কিন্তু আমরা চাইলে এখানে কিন্তু দেখতে পাবো, দেখুন পাসওয়ার্ড সেভ যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইলে যতগুলো পাসওয়ার্ড দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো কী করবো, দেখুন আমার এই যে পাসওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো কেউ কি কম্প্রোমাইজ করেছে কি না সেগুলো কিন্তু যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু এখানে দেখুন চেক নাও বাটনটি আছে, চেক নাও বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন আমি চেক আমি 12 মিনিট আগে চেক করেছিলাম, তারপরে দেখতে পেলাম যে আমার 14টায় কম্প্রোমাইজ পাসওয়ার্ড আছে, যেগুলো কিন্তু আমি একটু পরে চেঞ্জ করে দেবো। তো সেই পাসওয়ার্ডগুলো চাইলে আপনারা কিন্তু চেক করে দিতে পারেন, যেগুলো আপনার যে আপনার পাসওয়ার্ড অন্য কেউ যদি কম্প্রোমাইজ করেছে। তো এরপর আমি কী করবো, দেখুন এটা আমি এটা আমি দেখিয়ে দিলাম কীভাবে এটি সেফটি চেকে বাটনটা ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু চাইলে এখানে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। অনেক সময় আমরা কিন্তু জেনে না থাকি কিন্তু আমরা চেঞ্জ করি না। তো এরপর আমি দেখাবো যে দেখুন আমাদের কোনো ওয়েবসাইটে যখন আমরা কোনো যাই একটু সিকিওর করার জন্য কী করবো, এরপরে আরেকবার ক্লিক করবো আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটাতে, আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করবো একটু নিচে চলে আসবো, দেখবেন এখানে সিকিউরিটি বলে অপশনটি দেওয়া আছে, সেফ ব্রাউজার যে অপশনটি দেওয়া আছে সেটাতে আমরা ক্লিক করবো। দেখবেন অনেকেরই কিন্তু এটা নো প্রোটেকশন দেওয়া থাকে কিংবা ক্লিক করা থাকে, ডিফল্ট নো প্রোটেকশন করা থাকে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড প্রোটেকশন অনেকেই করে রেখেছেন, কিন্তু এটা কী করবেন ইনহ্যান্স প্রোটেকশনের উপরে ক্লিক করবেন, তাহলে কী হবে যে আমাদের ব্রাউজারটি আছে আর একটু কিন্তু সেফ বেশি পরিমাণে হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ছোট্ট কয়েকটা টিপস, আর এই টিপসগুলো অবশ্যই আপনার মতামত অবশ্যই জানাবেন। হ্যাঁ, আরেকটি কথা আমি বলে দিই, দেখুন এখানে দেওয়া আছে অলওয়েজ ইউজ সিকিওর কানেকশন যে অপশনটি দেওয়া আছে এটা এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। এটা অন করলে কী হয়, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই দেখবেন ওয়েবসাইটে HTTPS অনেক ওয়েবসাইটে থাকে না, তারপরে কিন্তু আমরা ওখানে চলে যাই। তো যখন যদি এটা আপনার অন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই যখনই আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করবেন তখনই অবশ্যই আপনাকে একটা ওয়ার্নিং দেবে বা একটা অ্যালার্ট দেবে, তারপরে কিন্তু আপনারা ওখান থেকেও কিছু বুঝতে পারবেন যে আমাদের ওয়েবসাইটে যাওয়া দরকার কি দরকার না। তো একটু অ্যালার্ট দিলে কিন্তু আপনারা নিজেরাই অবশ্য বুঝতে পারেন যে না এটাতে আমি যাব না। তো এইটা কিন্তু অবশ্য আপনারা অন করে রাখবেন। তো এই ছিল কয়েকটা ছোট্ট টিপস, আর এই ভিডিওগুলোর মধ্যে কোনটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।